মর্নিং ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে রান্না করছি আলু আর ফুলকপি ভাজা আর ডাল করব। আর দেখি একটু মাংস করতে পারি, তবে দেখাচ্ছি তোমাদেরকে। আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিব। ফুলকপিটা জলে দিয়ে দিলাম, মানে হালকা গরম জলে এটাকে ফুটিয়ে নিব। তাহলে এই ফুলকপির যে এই পোকা টোকাগুলো থাকে, একটা গন্ধ থাকে, গন্ধটা না থাকে না। আমি ফুলকপি বা বাঁধাকপি রান্না করলে গরম জলে আগে আমি সেদ্ধ করে নিই। আর এদিকে আলু ভাজা হচ্ছে। এই যে ফুলকপিটা আমার মানে জলটা আমার ফুটে গেছে ফুলকপির, যে ফুলকপিটা ভাপিয়ে নিলাম এক ফুটা জলে। আর এই যে ফুলকপিটা ভালো করে আলুটা তো আগেই দিয়েছিলাম, হলুদ দিলাম, লবণ, মিশ্রণটা দিয়েছিলাম, ফুলকপি দিয়ে দিলাম। ডাল একটা টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ডাল করব। যে মুসুর ডাল আর এটা হচ্ছে সাম্বার ডাল, এই যে মুগ ডাল, মিক্স ডাল দিয়ে মিক্স ডাল। দেখো নালিশ করতে এসছে আমার কাছে, কি হলো মা? বাবা গো, যে ডাল দিয়ে দিয়েছি ডালের মধ্যে দিব, যে টমেটো তো দেখালামই, আর এই যে একটু পেঁয়াজ দিব, একটু পেঁয়াজ, লবণ, হলুদ। কেবা কিছু গো মাম্মা, প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর কিছু দেবো না, এটা দিয়ে পাতলা ঝোল করবো। আচ্ছা দেখো আমার মেয়ে কিভাবে নালিশ দিচ্ছে। কে ছিল, কে আপকে ছিল মা, কে গো শুনো, চলো কে আপকে ছিল দাদা, চলো দাদাকে মাপবো, চলো তো চলো। কেন বাকেছ, মার দেবো, মার দেবো, এ মার দেবো, মেরেছি মেরেছি, আমাদের ঘরে অনেকদিন পর দেখো তুলি এসছি আর মান্না দা এসছে। এই যে দু রকমের চা হচ্ছে, মান্নাদার তুলি এসছে, তা মান্নাদার জন্য হচ্ছে তোমার আদা দিয়ে লিকার চা, আর আমাদের জন্য করছি দুধ চা। দিন পর এসছে, আজকে মোটামুটি দু মাস পার হয়ে গেছে, দু মাস পর দেখা হচ্ছে। না এটা তো পড়েই যায় না, এই যে চা হয়ে গেছে মান্নাদার জন্য লিকার চা, আর আমি আর তুলি নিব দুধ চা, আর এই আমার মান্নাদা দুজনের জন্য হচ্ছে লিকার চা। এই যে চা নিয়ে যাচ্ছি, দিচ্ছি দিচ্ছি, কখন ছাড়লাম সকালে,
শেষে দোলার কাছে আর সানায়াকে রেখে দিলাম, দিয়ে রাকেশ দার সঙ্গে গেলাম, নিয়ে আমার ব্লগিং করা সেলফি স্টিক নিয়ে রেখে দিয়েছে, দিচ্ছে না। নিয়ে যেতে বলছে তো, বৃষ্টিটার জন্য আমরাও কোথাও যেতে পারছি না। দিয়ে ওটা অ্যাসিডটা ভিতর দিকে ঢুকিয়ে দাও বাবা। হ্যাঁ আদি, দেখো সামনে গাড়ি বের করছে, আর যেতে দিবে না মান্না আঙ্কেলকে আর তুলি আন্টিকে। রোদ্র উঠিয়েছে বাবা, এখানে রোদ্র উঠা মানে এলিয়ান দেখার মতো। কি 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 অবস্থা, বললাম যে না এই করো, খাওয়া দাওয়া করে যাবো, কিন্তু খাওয়া দাওয়া করলো না, এই যে চলে যাচ্ছে। ও বেটা আজকে আর যাবো না, এখন আমার কাজ আছে অনেক, আজকে যাবো না। যাবো বেটা, যাবো বাবা, ওরম পাই না। কি হয়েছে দেখো, সানাইকে ধরো, সানাইকে তুমি বাড়ি চললো। আমাদেরও ডিসিশন চেঞ্জ, এই যে আমরাও যাচ্ছি এখন মলে, এই যে মলে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আর এখন ব্লগটা মানে স্টার্ট করতে পারছি না, কারণ আমার ফোন থেকে এখন ম্যাপ অন করা হবে, ম্যাপ অন করে ডিমার্টে যাওয়া হবে। এই ডিমার্টটায় আমরা আগে যাইনি, এই ফার্স্ট টাইম এই ডিমার্টটায় যাচ্ছি, তো আমরা কেউই চিনি না ডিমার্টটা কোথায়, সেই জন্য আমার ফোন থেকে ম্যাপ অন করে যাবে, আর এই এ হচ্ছে ভিডিও করতে করতে যাবে। আচ্ছা দেখব, চেষ্টা করব, যেহেতু সানাইয়া আছে। না না না, বলে নিয়ে এই যে মান্না দা, এই যে বললাম খাওয়া দাওয়া করে যাও, কিন্তু খাওয়া দাওয়া করে যাবে না, আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে। খাওয়া দাওয়া করলে ঘোরাটা হবে না। খেয়ে দে আরামসে, না গো নারীটা খাওয়ার পরে বডি ছেড়ে দে, খেয়ে দে আরামসে। আর তারপরে বিরিয়ানি মানে হচ্ছে এক্সেস খাবো, শুয়ে বসে সাইড হয়ে কাত হয়ে বিরিয়ানি রাত্রে দেখে দেখে। এই যে আমরা চললাম ডি মার্কে, আর তুলি তো বললো যে আমরা যাইনি কোনো দিন, যাচ্ছি প্রথম। ওই যে বেরোচ্ছি সিপিডাব্লিউডি কমপ্লেক্স থেকে, আর এটা হচ্ছে পুরো ভেজিটেবল মার্কেট, ভেজিটেবল মার্কেট। আরে কামরাঙ্গাগুলো ছিল ভালো ভালো, মান্নাদা এগিয়ে গেছে। আর বলো না, আমরা যাচ্ছিলাম ডি মার্টে, লোকেশন ভুল।
করে দিয়েছে দিয়ে অনেকটা দূর চলে এসেছি মানে আস্তে আস্তে অনেকটা দূর চলে এসেছি আর কি বললাম সেটা ইউটার্ন নিয়ে আবার অন্য জায়গায় যাচ্ছি অন্য জায়গায় হচ্ছে ডি মার্টি মনে হয় যতটুকু সম্ভব ডি মার্টি যাচ্ছি কিন্তু জানি না এখন কোনটা ডি মার্টি যাবে আর এখানে তো ডি মার্টি অনেকটাই আছে আগে একটা ব্লগে আমি ডি মার্টি দেখেছি ওটা করমঙ্গলা ব্লগ দিয়েছিল আর এটা আমরা করমঙ্গলা ব্লগ থেকে বেরিয়ে এসেছি মানে অনেকটা দূরে এসেছি কিন্তু কিছু করার নেই ডি মার্টি খুঁজে পেল না বলে আবার এখন আমাদেরকে আমরা ইউটার্ন নিয়ে এই যে ডি মার্টে আমরা পৌঁছে গেলাম ওইদিকে মান্নাদা অনেকটা দূর আমরা আজকে জার্নি করলাম অনেক দূর মানে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম তাই না আস্তে আস্তে মনে হচ্ছিলো যে কোথাও একটু রেস্ট নিয়ে নিই ফাইনালি এসে আমরা ডি মার্টে এসে পৌঁছালাম আর জানি না আজকে কিসের এত ভিড় সবাই শুধু এই যে দেখো যাচ্ছে সানাইয়া ঘুমিয়ে গেছিল এবার সানাইয়া উঠলো যাচ্ছি আর ঠান্ডা তো বেঙ্গালুরু তো ঠান্ডা পড়েছে জানো সানায় শীতের ড্রেস পরিয়ে নিয়ে আসছি পুরো পুরো শীতের ড্রেস কি খাবা তুমি বলো আজ আদিকে খিদা লেগে গেছে দেখো কি বলো না শুধু কি খিদা লেগে গেছে তো আইস কি খাবা হেলমেট কই আমাদের হেলমেট এই যে দেখো দুজনেই আমরা ব্লগ বানাচ্ছি এদিক থেকে হেলমেটটা নিয়েছিলাম খুঁজবি নেই মোবাইলটা রাখার জন্য কিছুই নিয়ে আসিনি দেখো এসেছিলাম কিন্তু এখানে কোনো ভিডিও করতে দেয়নি তাও একটু বিল কাউন্টারে আমি একটু ভিডিও করেছি আর এখন আমাদের বিল করা হচ্ছে মানে একদমই ভিডিও করতে দিচ্ছে না বলে সামান্য একটু ভিডিও করেছি কাউন্টারে এই যে আমরা বেরিয়ে গেলাম শপিং মল থেকে ওখানে তো কোনো ভিডিও করতে দিচ্ছিল না তাও মোটামুটি এক লাখ করে চুপচাপ করে করে নিয়েছি আর এই যে দেখো মল থেকে তেল বেঁধে গেল যে
স্কুটির কাছে দাঁড়িয়ে আছি। কে বললো ওটা আমাদের? ওটা ছিল তো ডিগিতে ব্যাগ থাকবে না তো কি করে যাবে? আচ্ছা নিয়ে নাও খা। কই আমাদের এগুলো না এখানে? আচ্ছা তোমাদের এগুলো ভরে না, আমি ওখানে ডিগিতে ভরবো ডাইরে। এই যে দেখো তুলি এত বড় একটা প্যাকেট দিয়েছে আদিকে। দাও আন্টিকে, দাও আন্টিকে, দাও। নিচ্ছি নিচ্ছি, আদি শেয়ার করেই খাচ্ছে গো। অলরেডি একটা দিয়ে এসেছে। হুম, হেলমেট তো গাড়ি করে ছিল, অনলি দিয়ে চলে যাচ্ছিল। ও বলছে আমি হেলমেট ভিতরে রেখে গিয়েছি, বাইরে কি করে আসলো? সেম হেলমেট পরে আছে। হ্যাঁ, এই যে